তারপর হায়দার আলী একটা আশ্চর্য ঘটনা ঘটালো। সে একগুচ্ছ স্বর্ণচাপার ফুল ছুঁড়ে মারে দোতলায় বারান্দায়। আর সেই ফুল হাতে পেয়ে গুল্লা যেন হাতে স্বর্গ পেয়ে গেল। সে এখন কি করবে, আকাশে উড়বে না মেঘের মধ্যে গিয়ে বসবাস করবে? আর হায়দার আলী ফেরে ভয়ে ভয়ে, মেয়েটা যদি আর বারান্দায় এসে না দাঁড়ায়, হায় মেয়েটাকে সে যদি আর দেখতে না পায়, কেন সে করতে গেলে এই কম্মটি? সেই তো ভালো ছিল, দুবেলা সে মেয়েটিকে দেখতে পেত। আর মেয়েটি অপেক্ষা করে আছে, কখন বিকেল হবে, বাবলা গাছের ছায়া কখন এসে পড়বে বারান্দায়। তারপর ঘটে গেল আশ্চর্য ঘটনা, একগুচ্ছ ফুল এসে পড়ে দোতলার বারান্দা থেকে গাড়িতে, হায়দার আলীর গাড়িতে। আর হায়দার আলী ঢেউ হয়ে যায়, রোদ হয়ে যায়, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। পরদিন ফুলের সাথে একটা চিঠি দেয় হায়দার আলী, কি আবেগপূর্ণ ছিল সেই চিঠি, মানে গুলনাহার আমাকে বলেছিল আর কি। আর বিকেলবেলা ফেরার সময় বারান্দা থেকে একটা ফুলের তোড়া আসে, সঙ্গে একটা চিঠি, একটি মাত্র শব্দ, আমিও। বুঝলেন কি না, মানে হায়দার আলী লিখেছিল 100 বার, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আর মেয়েটি লিখেছে একটি মাত্র শব্দ, আমিও। মানে আমার খালাতো ভাইয়ের কাছ থেকে জেনেছিলাম আর কি, সেই একটি মাত্র শব্দ 100,000 শব্দের চাইতেও মধুর, অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। তারপর দুজন দুজনকে ভালোবেসে ফেলল গভীরভাবে। আর রোজ আমার সে খালাতো ভাই হায়দার আলী ওই পথ দিয়ে যায়, আর একটি করে চিঠি ছুঁড়ে মারে দোতলার বারান্দায়। আর রোজ গুলনাহার সকালবেলা একটা করে নতুন চিঠি পায়, সারাদিন তার উত্তর লেখে, আর বিকেলবেলা তার উত্তরটা ছুঁড়ে দেয় নিচে। কিন্তু কেবল চিঠিতে মনের আদান প্রদান নয়, তারা অস্থির হয়ে ওঠে সামনাসামনি কথা বলার জন্য, একটু পাশাপাশি বসবার জন্য। আর রোজ আমার সে খালাতো ভাই হায়দার আলী চিঠিটিতে লেখে মেয়েটিকে নদীর ধারে আসার জন্য। মেয়েটা ঠিক দিন ঠিক সময় ওই নদীর ধারে বটগাছের নিচে যায়। হ্যাঁ, সে কুমার নদীর তীরে তাদের দেখা হয়, কথা হয়। কিন্তু এদিকে গুলনাহারের বাবা তার বিয়ে ঠিক করে ফেলে এক উকিলের সাথে। উকিল হলে হবে কি, লোকটা ছিল গুন্ডা ধরনের, একটা বন্দুক নিয়ে ঘুরে বেড়াতো। উকিল একদিন দেখে ফেলে আলী আর নাহারকে নদীর ধারে, হায়দার আলীর সঙ্গে সে উকিলের ঝগড়াও হয়। হায়দার আলীকে সে 3 দিন সময় দেয় শহর ছেড়ে যাওয়ার জন্য। ওরে, আপনি দেখি সবই জানেন। বললাম না, গুলনাহার আমার বন্ধু ছিল, তাই আমি। আপনি সব কিছু জানেন কি? ওই যে খালাতো ভাই, সে আমাকে চিঠিতে সব কিছু খুলে লিখেছিল। আমার মনে হয় এই লোকটাই হায়দার। আমার তো মনে হচ্ছে মহিলাই গোল, তবে আমাকে ধরতে পারেনি। কি ভাবছেন? আচ্ছা, ওই হায়দার আলী আর আসেনি কেন বলতে পারেন? আসেনি, তার আসার কথা ছিল নাকি? সেই ঘটনার পরে সে গুলের সাথে একবারও আর যোগাযোগ করেনি, কিন্তু করাটাই কি স্বাভাবিক ছিল না? ও হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার সেই খালাতো ভাই তারপর আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল, মানে লুকিয়েছিল আর কি, কারণ ওই উকিল লোকটা হায়দারকে মারার জন্য লোক লাগিয়েছিল। তারপর জানেন, হায়দার আলী না গুলকে অনেক 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 চিঠি লিখেছিল, কিন্তু কোনো উত্তর পায়নি, কোনো উত্তর পায়নি। গুলের কথা ভেবে ভেবে হায়দার আলী প্রায় পাগল হয়ে গিয়েছিল জানেন। কি চমৎকার মিথ্যি না বলে লোকটা। তারপর তারপর হায়দার আলী চলে গেল ঢাকায়। ঢাকায় তখন স্বাধীনতার আন্দোলন চলছে, সে ঝাঁপিয়ে পড়লো আন্দোলন। তারপর বলে কিনা ওই 144 ধারা উপেক্ষা করে সে একটা মিছিলের নেতৃত্ব দিচ্ছে, আর তখনই পুলিশ গুলি চালালো, আর একটা গুলি এসে লাগলে আমার, মানে আমার খালাতো ভাই হায়দার আলীর বুকে। মরার আগে সে শুধু একটি শব্দ উচ্চারণ করেছিল, গুলনাহার। এই মিথ্যের মধ্যে আবার স্বাধিকার আন্দোলন আনার কি দরকার ছিল? ভেবে দেখুন, কি মহান একটা মৃত্যু, দেশের জন্য প্রাণ দিল। ইস, আমি যদি এভাবে মরতে পারতাম।
ইস, আপনাদের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, মানে আপনার ভাই এইভাবে মারা গেল, তাতে আপনাদের পরিবারকে কত একটা দুর্যোগ পোহাতে হলো না? আর দুর্যোগ বলতে দুর্যোগ, আমার খালা তো সন্তানের শোকে কাঁদতে কাঁদতে প্রায় অন্ধই হয়ে গেল। আর ওদিকে পাকিস্তান বাহিনী আমাদের ফ্যামিলির বিরুদ্ধে গোয়েন্দা লাগিয়ে দিল, আমাকে অনেকদিন ফলো করেছে তো, অনেকদিন। একবার ভাবুন ব্যাপারটা, এদিকে আমরা ভাইয়ের শোকে কাতর, আর ওইদিকে গুলনাহার নিশ্চয়ই ওই উকিল বেটাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার। কখনো না, কখনো না। আমার বন্ধু এ ধরনের মানুষই না, সে তার ভালোবাসার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে। ও, তাহলে গুলনাহারের বাকি জীবনটা কেমন কেটেছে আপনি কি জানেন? গুলনাহার তার প্রিয় হায়দার আলীর জন্য অপেক্ষা করতে লাগে দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু হায়দার আলী, তার তো কোনো সংবাদ নেই। একটা চিঠিও সে লিখতে পারত, কিন্তু সেও তো সেটা দেয়। তারপর গুলনাহার হায়দার আলীর জন্য অপেক্ষা করতে করতে একসময় শুকিয়ে কাঠ হয়ে গেল। সে খায় না, দায় না, ঘুমায় না, শুধু কাঁদে আর কাঁদে। ভালোই তো গল্প বানাতে পারে, একেবারে নিখুঁত চাপাবাজি। তারপর 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 একদিন ঘর থেকে গুলনাহার বেরিয়ে গেল নদীর ধারে, যেন নদী তাকে ডাকে, এসো এসো, এখানে এলেই পাবে তুমি তোমার হায়দারকে। গুলনাহার হাঁটতে হাঁটতে নদীর তীরে গিয়ে পৌঁছায়, ধু ধু করছে তীর, বালি আর বালি চারিদিকে। ভেজা বালির উপরে গুলনাহার চারটি অক্ষর লিখে, হা এ দা র, হায়দার। তারপর গুলনাহার নেমে যায় পানিতে, গভীর থেকে গভীরে, আর কখনো ফিরে আসে। ও মাই গড, এ কি শোনালেন আপনি? হ্যাঁ, এই যে সিনেমার কাহিনী হয়ে গেল, এতটা কেউ বানিয়ে বলে? আপনি যদি আজও আজও সেই কুমার নদীর ধারে যান, একজন অন্তত দুজন জেলে তো আপনাকে এই গল্পটা বলতেই পারবে। তারা আরো কি বলে জানেন? বলে, বহুদিন ওই হায়দার নামটি ওই ভেজা বালিতে লেখা ছিল, বানের পানিতেও তা ভেসে যায়নি। কেমন বানালাম, আমার নিজের মৃত্যুর বর্ণনা আমার চেয়ে সুন্দর করে আর কে দিতে পারবে? এ তো দেখি আমার চেয়ে তো বড় গুলবাজ, এমনিতে কি আর নাম হয়েছে গোল। হায় হায়, এ কি শোনালেন আপনি, এ কি শোনালেন? দেখি আমার চেয়ে বেশি হায় হায় করছে, এমনি কি আর নাম হয়েছে হায়দার। বেচারি গুলনা, বেচারা হায়দার আলী। আমি কিন্তু বলতে যাচ্ছি না যে চলে যাওয়ার এক মাসের মধ্যেই উকিলের সাথে আমার বিয়ে হয়ে গেল। ঢাকায় এসে আমি প্রেমে পড়ে গেলাম নায়লার, মানে আমার ছোট পুকুর মেয়ের। তারপর তোপা জোর করে ধরে তার সাথে আমার বিয়ে দিয়ে দিল। বারবার সটকে পড়াটা উন্নত চরিত্রের লক্ষণ নয় বলে আমিও রাজি হয়ে গেলাম। দেখুন, একেই বোধহয় বলে নিয়তির পরিহাস। হ্যাঁ, সবই কপাল, সবই কপাল।